गुड मॉर्निंग सुप्रभात, हेलो एंड वेलकम एवरीवन। आई एम संगीता एंड यू आर वाचिंग इंग्लिश विद संगीता मैम चैनल। सो সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নিউ চ্যানেল নেম এবং সেই সঙ্গে ক্লাস রুটিন। তো ফার্স্টে আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নেব। ওকে, ফার্স্টে আমরা কি করব, ক্লাস রুটিনটা দেখে নেব। ম্যাথ ক্লাস ফিরোজ স্যারের সঙ্গে করতে পারছো, ম্যাথস উইথ ফিরোজ স্যার এই চ্যানেলে। ওকে, তারপর ইংলিশ 7:30 AM অর্থাৎ সকাল 7:30টাতে ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম এই চ্যানেলে। নেক্সট সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে 8 AM অ্যান্ড আফটার দ্যাট রিজনিং আবার কিন্তু ফিরোজ স্যারের সঙ্গে, ম্যাথস উইথ ফিরোজ স্যার এই চ্যানেলে 8:30 AM অর্থাৎ সকাল 8:30টাতে। অর্থাৎ ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। বাস এটুকুই, চলো আমরা নেক্সট দেখে নিই। তো এখানে আমাদের ইংলিশ সিলেবাস, তো জেন্ডার অ্যান্ড নাম্বার আমরা কমপ্লিট করেছি। পার্টস অফ স্পিচের দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি, যেখানে ফার্স্ট আমরা শিখেছিলাম কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউন কয় প্রকার, দেন আমরা শিখেছিলাম টাইপস অফ নাউন অর্থাৎ গণনার ভিত্তিতে নাউন কয় প্রকার। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো কেস অর্থাৎ কারক, নাউন দ্য কেস অর্থাৎ কারকটা শিখবো, এবং সেই সঙ্গে কিন্তু আমরা নাউনের কিছু রুল শিখবো যেখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসে। ওকে, তো চলো কন্টিনিউ করা যাক। ওকে, তো ফার্স্ট আমরা শিখবো দ্য নাউন কেস। অ্যাকচুয়ালি কেস কথার অর্থ কি, কেস কথার অর্থ হলো কারক। বাংলাতে আমরা কারক পড়েছি, কর্তৃকারক, কর্মকারক, সম্বোধন, নেক্সট অপাদান, এগুলো ছিল। তো এখানে দ্য নাউন কেস, কেস কথার অর্থ কারকই পড়বো আমরা এখানে। ওকে, তো চলো দেখা যাক কি বলেছে। ফার্স্ট বলেছে নাউনের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ককে নাউনের কেস বা কারক বলে। একটা নাউনের সঙ্গে অন্য যে ওয়ার্ডগুলো থাকে তাদের যে সম্পর্ক থাকে সেটাকেই কিন্তু আমরা কেস বা কারক বলে থাকি। তো এই যে কেস বা কারক, এগুলোকে আমরা টোটালি চারটে ভাগে ভাগ করতে পারি। ইংলিশে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, চারটে ভাগে। দেখো কি বলেছে, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস অর্থাৎ নমিনেটিভ কথার অর্থ যা, সাবজেক্টিভ কথার অর্থ তাই, যেটাকে আমরা বাংলাতে কি বলছি, কর্তৃকারক। নেক্সট কি বলেছে দেখো, অবজেক্টিভ কেস অর্থাৎ কর্মকারক। নেক্সট পজিটিভ কেস মানে সম্বন্ধকারক বা সম্বন্ধ পদ বলতে পারো। আর একটা বলেছে ভোকেটিভ কেস, সম্বোধন পদ। তো এইগুলোর ডিটেলস এবার আমরা একটু জেনে নেব, তারপর আমরা নাউনের রুলগুলো শিখবো। চলো নেক্সট। তো ফার্স্ট আমরা স্টার্ট করছি নমিনেটিভ কেস দিয়ে, যেটাকে আমরা কি বললাম, কর্তৃকারক। কি ছিল এখানে দেখো, কর্তৃকারক, তাই না? এটার বেঙ্গলি মিনিং বাংলাতে আমরা যেটাকে কর্তৃকারক বলে থাকি। ওকে, তো চলো কি বলেছে, বলেছে যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলা হয়। অর্থাৎ আমরা একটা সেন্টেন্সের শুরুতে প্রথমে সাবজেক্টকে লিখি অর্থাৎ কর্তাকে লিখি। দেখো বাংলাতে আমি তোমাদেরকে বললাম, একটু ভালো করে বুঝবে, আমি ভাত খাই। ওকে, আমি ভাত খাই, তার মানে কি এখানে খাওয়া কাজটা কে করছে, আমি। তাহলে এটা হলো আমাদের কর্তা, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি, সাবজেক্ট বলছি। খাওয়া হলো আমাদের কাজ, মানে কি এটা হলো আমাদের ক্রিয়া বা যেটাকে আমরা কি বলছি, ভার্ব বলছি, তাই না? আর ভাত যেটা সেটা হলো আমাদের অবজেক্ট বা বাংলাতে যেটাকে আমরা কি বলে থাকি, কর্ম বলে থাকি। কি বলে থাকি, কর্ম। তো এই বাংলাতে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি প্রথমে আমাদের কর্তা বসে, তারপর আমাদের কর্ম বসে, তারপর আমাদের ক্রিয়াটা বসে। কিন্তু এটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তখন কি হয়ে যায়, আই ইট রাইস। ভালো করে বোঝো, আই ইট রাইস, তার মানে কি যখন আমরা ইংরেজিতে কোনো কিছু গঠন করি প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হয়, তারপর আমাদের ভার্বকে বসাতে হয়, তারপর আমাদের অবজেক্ট বা কর্মকে বসাতে হয়। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্টে যে থাকে সেটাকেই আমরা সাবজেক্ট বা কর্তা বলে থাকি। তো চলো এবার একটু এক্সাম্পল দেখে নিই। কি বলেছে, টম থ্রিউ এ বল। তাহলে এই যে থ্রিউ অর্থাৎ এখানে ভার্ব কি, থ্রিউ মানে ছুঁড়ে ফেলেছিল, তাই না? ছুঁড়ে মেরেছিল, একটা বল ছুঁড়ে মেরেছিল। তো এখানে ভার্বটা হলো আমাদের থ্রিউ। এইবার ভার্বকে যদি তুমি কি বা কাকে দিয়ে, ভালো করে বুঝবে, ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি যে উত্তরটা পায় সেটা হলো আমাদের অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হয়ে যাবে আমাদের অবজেক্ট, অর্থাৎ কি ছুঁড়েছিল, এ বল। তাহলে এটা হলো আমাদের অবজেক্ট। আর এই যে ছোড়া কাজটা, এই ছোড়া কাজটা কে সম্পন্ন করেছিল, টম সম্পন্ন করেছিল। তাহলে এটা হলো আমাদের কর্তা, অর্থাৎ এটা হলো আমাদের সাবজেক্ট। তাহলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলা হয়। তাহলে এখানে আমাদের নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, তাই না? তাহলে এখানে আমাদের সাবজেক্টিভ কেসটা কে ছিল, টম,
বোঝাতে পারলাম। এখানে আমাদের সাবজেক্টিভ কেস হলো টম। চলো আমরা নেক্সট এক্সাম্পল দেখে নেবো। হি রোট এ লেটার, তাহলে এখানে আমাদের ভার্ব কি ছিল? রোট। কে লিখেছিল? কে লিখেছিল? হি লিখেছিল, তাই না? অর্থাৎ লেখা কাজটা কে করেছিল? সে। তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট, মানে এটা হলো আমাদের নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। আর এখানে এ লেটার কি লিখেছিল? একটা চিঠি। এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। আই হোপ কি ক্লিয়ার হলো নমিনেটিভ কেস কি। ওকে চলো আমরা নেক্সটটা দেখে নেবো। এবার আসছি অবজেক্টিভ কেসে। অবজেক্ট মানে হলো কর্ম। বলেছে যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। সিম্পল। দেখো এবার কি বলেছে, দেয়ার আর টু টাইপস অফ অবজেক্টিভ কেস, অর্থাৎ দুই ধরনের অবজেক্টিভ কেস হতে পারে। অবজেক্টিভ মানে হলো অবজেক্ট, অ্যাকচুয়ালি সেন্টেন্সের অবজেক্ট যেটা, সেটাকেই আমরা অবজেক্টিভ কেস বলি, তাই না? আর অবজেক্ট বের করতে গেলে একটু আগেই তোমাদেরকে বললাম ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে হয়। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা যে উত্তরটা পাই সেটাই আমাদের কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়, তাই না? এবার বলছে এই অবজেক্ট হলো দুই প্রকার, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট কোনগুলো? নন লিভিং, অর্থাৎ যাদের প্রাণ নেই। নন লিভিং কথার অর্থ কি? যাদের প্রাণ নেই সেগুলো। তাহলে কি হয়ে যাবে, নন লিভিং যাদের প্রাণ নেই সেগুলো হয়ে যাবে আমাদের ডিরেক্ট অবজেক্ট, আর যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে সেটা আমাদের কি হয়ে যাবে, লিভিং অবজেক্ট, তাই না? অর্থাৎ সেটা হয়ে যাবে তখন আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। চলো আমরা এক্সাম্পল দিয়ে একটু ভালো করে বুঝে নিই। হি থ্রিউ এ বল, হি থ্রিউ এ বল, তাহলে কি ছুঁড়েছিল? এ বল। তাহলে এটা আমাদের লিভিং অর নন লিভিং? বল যেটা, এটা আমাদের অবজেক্ট, এটা হলো আমাদের নন লিভিং অবজেক্ট, নন লিভিং, তাই না? তাহলে নন লিভিং যখন হবে সেটা হয়ে যাবে আমাদের ডিরেক্ট অবজেক্ট, সেটা আমাদের কি, ডিরেক্ট অবজেক্ট। চলো নেক্সট এক্সাম্পল দেখে নিই। দ্য হর্স কিকড দ্য বয়, তাহলে দ্য বয়টা এখানে আমাদের অবজেক্ট, তাই না? এখানে আমাদের অবজেক্ট কি, দ্য বয়, এটা হলো লিভিং। যখনই লিভিং হয়ে যাবে তার মানে কি, এটা হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে বোঝাতে পারলাম অবজেক্ট দুই প্রকার হয়, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। নন লিভিং যাদের প্রাণ নেই সেটা হলো ডিরেক্ট অবজেক্ট, যাদের প্রাণ আছে সেটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। চলো নেক্সট এক্সাম্পল। সুমিত গেভ অমিত এ বুক, অর্থাৎ কি দিয়েছিল, একটা বই দিয়েছিল। কাকে দিয়েছিল? অমিতকে দিয়েছিল। তার মানে কি, এখানে আমাদের দুটো অবজেক্ট রয়েছে, একটা হলো লিভিং আর একটা হলো নন লিভিং। তাহলে ফার্স্ট যেটা, অর্থাৎ অমিত যেটা, এটা হলো আমাদের লিভিং অবজেক্ট, তাই না? অমিত যেটা সেটা হলো আমাদের লিভিং অবজেক্ট। লিভিং যখন হবে সেটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি ইনডিরেক্ট অবজেক্ট। কোন ক্যাটাগরি? ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে। আর একটা কি ছিল দেখো, এ বুক, অর্থাৎ একটা বই, এটা যেহেতু নন লিভিং তাহলে এটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। আই হোপ কি তোমাদের ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট দেখে নেবো। কি বলেছে, পজেসিভ কেস। পজেসিভ মানে পজেস করা, অর্থাৎ অধিকার কোনো কিছু বোঝাবে। তো দেখো এখানে লেখায় রয়েছে অধিকার সম্বন্ধে অধিকার সম্বন্ধে বাক্য বোঝায়। কি বললাম, অধিকার সম্বন্ধে বাক্য বোঝায়। এটি কার এই প্রশ্নের উত্তর দেয়, তো চলো একটু বুঝে নিই। বলেছে দিস ইজ রামস আমব্রেলা, তাহলে কার ছাতা, এই যে ছাতা যেটা, কার ছাতা, রামের ছাতা, তাই না? তাহলে এখানে আমাদের পজিটিভ কেস কোনটা, রাম। কার ছাতা, কার অধিকারের বোঝাচ্ছে, রামের। তাহলে রাম যেটা সেটা হয়ে গেল আমাদের পজিটিভ। আর যখনই পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা, তোমরা জানো যে রামের, অর্থাৎ রামের, রাম মানে হলো রয়াকার, ম মানে হলো রাম, তাই না, আর এম। কিন্তু যখন আমরা বলছি রামের তো সেক্ষেত্রে আমরা কি করি, একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করি, অর্থাৎ রামের বোঝাতে। বা যদি বলি রামের বই, ভালো করে বোঝো এখানে কি বলছি, রামের বই। তো এটাকে আমরা দুরকম ভাবে লিখতে পারি, একটা লিখতে পারি রামস বুক, একটা আমরা কি লিখতে পারি, রামস বুক, আর একটা লিখতে পারি দ্য বুক অফ রাম। কি বললাম, দ্য বুক অফ রাম। কারণ কি, অফ কথার অর্থ এই যে অফটা, অফ মিন্সও কিন্তু র হয়, তাই না? অফ মিন্স হলো র বিভক্তি, অর্থাৎ রামের বই। এবার যদি বলি চেয়ারের পা, আমি তোমাদেরকে কি বললাম, চেয়ারের পা, তো তোমরা আমাকে বলবে যে লিখতে পারি চেয়ারস লেগ, চেয়ারের পা, সরি চেয়ারের পা। তো তোমরা আমাদের, সরি, আমাকে কি বলবে, একটা হবে ম্যাম চেয়ারস লেগ আর একটা হবে দ্য লেগ অফ চেয়ার, দ্য লেগ বা লেগস অফ, অনেকগুলো পা থাকে, তাই না, দ্য লেগস অফ চেয়ার।
তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, ফার্স্ট যদি এটা বলে থাকো চেয়ার্স লেগ, তাহলে তোমরা ভুল বলছো। কারণ কি, যারা নন লিভিং হয় তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি না। বোঝাতে পারলাম? চলো একটু ইঙ্ক কালারটা চেঞ্জ করে নিই। ওকে, কি বললাম, যারা নন লিভিং হয়, যারা নন লিভিং হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা এরকম ভাবে লিখতে পারি না, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস কিন্তু আমরা লিখতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হয়, দ্য লেগস অফ চেয়ার। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট পয়েন্ট দেখে নেবো। দিজ আর শেক্সপিয়ার্স প্লেস, অর্থাৎ এইগুলো হয় শেক্সপিয়ারের নাটক। তো এখানে কার নাটকের কথা বলা হয়েছে? শেক্সপিয়ার্স এর। তো এটা অধিকার, তো এটাই কিন্তু আমাদের পজিটিভ কেস। এ মাদার্স লাভ ইজ এ নোবেল থিং, তো এখানে কার লাভের কথা বলা হয়েছে? মায়ের। তো সেটাই হয়ে যাবে আমাদের পজিটিভ কেস। ক্লিয়ার হলো তাহলে পজিটিভ কেস কি? চলো আমরা নেক্সট দেখে নেবো ভোকেটিভ কেস। ভোকেটিভ মিন্স হলো সম্বোধন পদ, অর্থাৎ কাউকে যখন সম্বোধন করে কোনো কিছু বলা হয় সেটাকে আমরা ভোকেটিভ কেস বলি। এক্সাম্পল চলো দেখে নিই। সরি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আরো একবার। ওকে, কাম হেয়ার রাম, তো এখানে কাকে বলা হচ্ছে? এখানে আসো রাম। তো কাকে সম্বোধন করে বলছো তুমি? রামকে। তাহলে রামটা হয়ে যাবে আমাদের ভোকেটিভ কেস। গো দেয়ার রিয়া, তাহলে এখানে কাকে বলেছিল? রিয়ার কথা বলা হয়েছিল, তার মানে এটা হলো আমাদের ভোকেটিভ কেস। তারপর কি বলেছে দেখো, কাম অন বয়েজ, কাদের উদ্দেশ্যে বলা হয়েছে, কাদেরকে সম্বোধন করেছে? ছেলেদের। তাহলে এটা হয়ে যাবে আমাদের ভোকেটিভ কেস। আই হোপ কি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখে নেব। ওকে, এবার আমরা চলে আসছি মেইন পয়েন্টে, রুলস অফ নাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রুলগুলো ভালো করে শিখবে। তো দেখো এই যে রুলগুলো, এইগুলো বেসিক্যালি শুধুমাত্র আমাদের WEP এক্সামের জন্য নয়, এগুলো যদি এগুলো যারা SSC এক্সাম দেয়, অর্থাৎ যারা CHSL, MTS এগুলো দেয়, বা CPO, স্টেনোগ্রাফার, বা SSC, GD যারা রয়েছে, তো সব এক্সামের ক্ষেত্রেই কিন্তু এটা ইম্পর্টেন্ট হবে। ওকে, তো আগের দিনই দেখছিলাম তোমরা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো যে ম্যাম এক্সামে যেগুলো আসবে সেগুলো করান, লিখেছিলে কেউ একজন কমেন্টে, এক্সাক্টলি নামটা মনে নেই, যে ম্যাম এক্সামে যেগুলো আসবে সেগুলোই করান। তো একটা কথা বলি, তুমি যদি তোমার বেসিকটাকেই ভালো করে না তৈরি করো, তাহলে তুমি অ্যাডভান্স, অর্থাৎ মিডিয়াম বা অ্যাডভান্স লেভেলে কি করে যাবে, তাই না? ভিতটাতে ভিত যেটা, সেটাকে তো আগে শক্ত করতে হবে। তো এবার এসেছি আমরা মেইন পয়েন্টে, অর্থাৎ রুলস অফ নাউন। তো এই জায়গাটা সবাই ভালো করে বুঝবে। চলো নেক্সট দেখে নিই। রুল ওয়ান কি বলেছে? প্রপার নাউন, সরি, ওকে, ডান, কি বলেছে দেখো, প্রপার নাউন্স আর অলওয়েজ রিটেন উইথ এ ক্যাপিটাল লেটার। এটা আমি যখন তোমাদের টাইপস অফ নাউন পড়িয়েছিলাম, কাইন্ডস অফ নাউন যখন পড়িয়েছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রপার নাউনকে আমরা সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, অর্থাৎ বড় হাতের ABCD দিয়ে, তাই না? বড় হাতের ABCD, এ থেকে জেড, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ABCD। তো এক্সাম্পল দেখো, আই অর্ডার্ড দ্য ল্যাপটপ ফ্রম অ্যামাজন বা ফ্লিপকার্ট, যাই হোক। তো এখানে আমাদের অ্যামাজনের এটা বড় হাতের ছিল, মানে কি, এটা হলো আমাদের একটা প্রপার নাউন, নির্দিষ্ট কোনো কি বলেছিলাম, ব্যক্তি, বস্তু বা জায়গার নাম, তাই না? তো অ্যামাজন যেটা, সেটা একটা নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম যে কোথা থেকে আমি অর্ডার করেছি ল্যাপটপ, অ্যামাজন থেকে। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের প্রপার নাউন, অর্থাৎ বড় হাতের নাউন মানেই কিন্তু বড় হাতের অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হওয়া মানেই কিন্তু সেটা প্রপার নাউনের ক্যাটাগরিতে পড়ে। নেক্সট দেখো, দার্জিলিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস টু ভিজিট। তো এখানে দেখো দার্জিলিং, ডি বড় হাতের ছিল, এটা একটা জায়গা, তো সেটা হয়ে যাবে আমাদের কি, প্রপার নাউন। নেক্সট, হি লিভস ইন কলকাতা, তো কলকাতা যেটা একটা নির্দিষ্ট জায়গার নাম, আবার এটা দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রপার নাউন। এটা তোমরা অনেকেই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট রুলটা দেখে নেব। রুল নাম্বার টু কি বলেছে দেখো, সামটাইমস প্রপার নাউন্স আর ইউজড অ্যাজ কমন নাউন। কিছু কিছু সময় আমাদের এই যে প্রপার নাউন, সেটাকে আমরা কমন নাউনের মতো ব্যবহার করতে পারি। সেটা আবার কিরকম হলো, প্রপার নাউন মানে হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গার নাম, আর সাধারণ, কমন মিন্স হলো সাধারণ, জাতি, এসব কিছু বোঝাবে সাধারণ। যেমন আমি তোমাদেরকে লায়ন কিং এসব বলেছিলাম, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে প্রপার নাউনকে আমরা কমন নাউনের মতো ব্যবহার করতে পারি। কিভাবে চলো দেখে নিই। কেউ একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম কমন নাউনের পূর্বে আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করতে পারি কিনা।
কমন নাউনের পূর্বে আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করতে পারি কিনা। তো চলো দেখে নাও, ভালো করে বোঝো এই জায়গাটা। ওকে দেখো কি বলেছে এক্সাম্পল, সুজয় ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস। ভালো করে বুঝবে, সুজয় ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস। তাহলে এখানে আমাদের প্রপার নাউনটা কি? আমাদের প্রপার নাউন হলো গান্ধীজি। সাধারণত আমরা প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেলের ব্যবহার করি না, বোঝাতে পারলাম? সাধারণত কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেলের ব্যবহার করি। ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম, হি ইজ এ কিং, সে হয় একজন রাজা। ভালো করে বোঝো, হি ইজ এ কিং, অর্থাৎ এটা হলো কিং, যেটা সেটা হলো আমাদের কমন নাউন। তো কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেলের ব্যবহার করতে পারি, কিন্তু প্রপার নাউন বলো বা কালেকটিভ বলো বা ম্যাটেরিয়াল বলো বা অ্যাবস্ট্রাক্ট নাউন বলো, এগুলোর পূর্বে আমরা কিন্তু কখনো কোনো আর্টিকেলের ব্যবহার করতে পারি না। তাহলে এখানে কি করেছে, গান্ধীজির পূর্বে আর্টিকেল দিয়ের ব্যবহার করেছে। কারণ কি, একটু আগেই আমি বললাম যে প্রপার নাউনটাকে আমরা কমন নাউনে কনভার্ট করব। এই কনভার্ট করার জন্যই কিন্তু এখানে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দিয়ের ব্যবহার করা হয়েছে। চলো আরেকটু ভালোভাবে বুঝি, সুজয় ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস। তো সুজয় তো অ্যাকচুয়ালি গান্ধীজি নয়, গান্ধীজি তো একটা বিশেষ ব্যক্তি, তো সেটা হলো প্রপার নাউন। কিন্তু এখানে সুজয়ের সঙ্গে গান্ধীজিকে তুলনা করা হয়েছে, অ্যাকচুয়ালি গান্ধীজিকে নয়, গান্ধীজি যে ট্রুথ অর্থাৎ সত্য এবং নন ভায়োলেন্সের বিশ্বাসী ছিলেন। কি কি বললাম, ট্রুথ আর নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসার প্রতি ওনার বিশ্বাস ছিল বা সত্যের প্রতি। তো এখানে সুজয় যে, সেও কিন্তু গান্ধীজির মতনই ওরকম ট্রুথ আর নন ভায়োলেন্সে বিশ্বাসী। তো দুজনেরই যে আর কি নেচার বা ম্যানার্স যেগুলো সেগুলো সেম হচ্ছে। তার মানে কি, সুজয়কে এখানে গান্ধীজির যেটা সেটার সঙ্গে সুজয়কে কমন নাউন হিসেবে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই গান্ধীজিকে এখানে কি হিসেবে তুলনা করা হয়েছে, কমন নাউন হিসেবে। সেই জন্যই কিন্তু এখানে আমরা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দিয়ের ব্যবহার করলাম। তাহলে কি বুঝতে পারলে, প্রপার নাউনের পূর্বে যদি তুমি আর্টিকেল দিয়ের ব্যবহার করো, সেটা কিসে চেঞ্জ হয়ে যায়, কমন নাউনে। বোঝাতে পারলাম? চলো নেক্সট, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি কালিদাস তো শেক্সপিয়ার নয়, তাই না? কালিদাস তো শেক্সপিয়ার নয়, কিন্তু শেক্সপিয়ারের যে নাটক বা যে লেখা সেরকমটাই আমাদের ইন্ডিয়াতে কালিদাস লিখেছেন। তার মানে কি, শেক্সপিয়ারের ওই যে লেখা বা নাটক ওগুলোর সঙ্গে কালিদাসের লেখার সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের সঙ্গে কালিদাসের নয়, তার যে ওয়ার্ক, তার যে কাজ, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ কাজটা তো আমাদের কমন, তো সেই জন্য এখানে আমরা কি করেছি, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দিয়ের ব্যবহার করেছি। অর্থাৎ ওটাকে তখন আমরা কিসে কনভার্ট করে নিলাম, আমরা কমন নাউনে কনভার্ট করে নিলাম। নেক্সট দেখো, সচিন ইজ দ্য ব্র্যাডম্যান অফ ইন্ডিয়া। তো সচিন তো ব্র্যাডম্যান নয়, তো ব্র্যাডম্যান তো অস্ট্রেলিয়ার প্লেয়ার, সে খুব ভালো খেলতো, তাই না? তাহলে আমাদের ইন্ডিয়ার হয়ে ভালো খেয়ে খেলতো, সচিন খেলতো। তার মানে কি, এখানে অ্যাকচুয়ালি সচিন আর ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয়নি, ওনাদের খেলা যেটা সেটার সঙ্গে তুলনা হয়েছে। অ্যাকচুয়ালি খেলা যেটা, সেটা তো আমাদের কমন নাউন। তাহলে ব্র্যাডম্যানটাকে যদি আমরা কমন নাউনে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেখানে কি করব, দিয়ের ব্যবহার করব। বোঝাতে পারলাম আই হোপ? নেক্সট পয়েন্ট কি বলেছে বা নেক্সট এক্সাম্পল, হি ইজ দ্য নিউটন অফ আওয়ার ক্লাস। অ্যাকচুয়ালি নিউটন মানে কি, সেই স্যার আইজ্যাক নিউটন নয়, তার মতনই অনেকটা বুদ্ধি জ্ঞান সম্পন্ন। তো সেই জন্যই কিন্তু এখানে নিউটনের পূর্বে আমরা দিয়ের ব্যবহার করেছি। ওকে, বোঝাতে পারলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এরর কিন্তু আসতে পারে এক্সামে। চলো আমরা নেক্সট দেখে নেবো, রুল নাম্বার থ্রি কি বলেছে দেখো, দেয়ার আর সাম কালেকটিভ নাউন্স হুইচ আর ইউজড উইথ প্লুরাল ভার্ব। তো কালেকটিভ নাউন যখন আমি তোমাদেরকে করাচ্ছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে কালেকটিভ নাউনকে আমরা প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারি, সিঙ্গুলার হিসেবেও ব্যবহার করতে পারি। কালেকটিভ মিন্স সমষ্টি, সমষ্টি যখনই হবে তোমাদের মাথায় একটা আইডিয়া চলে আসবে যে এটাকে আমরা অলওয়েজ প্লুরাল হিসেবে অর্থাৎ বহুবচন হিসেবে ব্যবহার করব। বাট নো, সেটাকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবেও ব্যবহার করতে পারি। বাট এখানে আমরা যেটা পড়ছি সেটা হলো কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সবসময় আমরা প্লুরাল হিসেবেই ব্যবহার করি, আর তারপর অলওয়েজ আমরা প্লুরাল ভার্বকে বসিয়ে থাকি। চলো দেখে নিই সেগুলো কি কি। অ্যাকচুয়ালি ক্যাটেল, ক্যাটেল মিন্স হলো গবাদি পশু, এটা একটা টোটাল গবাদি পশুর জাতিকে বোঝাচ্ছে। তো যখনই ক্যাটেল থাকবে তারপর কিন্তু আমাদেরকে প্লুরাল ভার্বকে বসাতে হবে। জেন্ট্রি, জেন্ট্রি মিন্স হলো একটা সম্প্রদায়ের লোক, একটা সম্প্রদায়, সেটা মধ্যবিত্ত হতে পারে, জেন্ট্রি মিন্স মধ্যবিত্ত লোক বলতে পারো। তো একটা টোটাল মধ্যবিত্ত লোকের পরিবার বা জাতি বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে জেন্ট্রিটাও কিন্তু আমাদের কালেকটিভ নাউন, আর এটা কিন্তু আমাদের প্লুরাল, এরপর আমরা প্লুরাল ভার্বকে বসাই। আর কে কে আছে, পিজেন্ট্রি, এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
নোট ডাউন করে নিতে পারো। আর রুলগুলো আমি তোমাদেরকে যদি পিডিএফ চাও তো পিডিএফ দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপে ইজি স্টাডি লিখে সার্চ করো পেয়ে যাবে। ওকে, তো রুলগুলো বেসিক্যালি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। পিজেন্ট্রি কথার অর্থ হলো ফার্মার্স, অর্থাৎ কৃষক সম্প্রদায় যেটা, ক্লার্জি। আমাদের চার্চের যে যাজকরা থাকেন তাদেরকে আমরা ক্লার্জি বলি, পিপিল, মেজরিটি, পোলট্রি, আর একটা কি বলেছে, ফক। ফক মিন্স হলো পিপিল বলতে পারো, অ্যাকচুয়ালি ফক মিন্স আমরা কি বলতে পারি, পিপিল বলতে পারি। তো এগুলো সবই কিন্তু আমাদের প্লুরাল নাউন, অর্থাৎ প্লুরাল কালেকটিভ নাউন। আর এরপর কিন্তু আমরা অলওয়েজ প্লুরাল ভার্বকে বসিয়ে থাকি। এক্সাম্পল দেখবো, দেখো কি বলেছে, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো বললাম যেহেতু প্লুরাল, তারপর অলওয়েজ আমরা প্লুরাল ভার্বকে বসাবো। অনেকের মনে হতে পারে দেখো ক্যাটেল, এস বা ইএস নেই, তাহলে কেন আমরা আর এর ব্যবহার করবো। তো বলেই দিলাম ক্যাটেল একটা প্লুরাল কালেকটিভ নাউন। নেক্সট দেখো, সরি, দ্য মেজরিটি আর ইন ফেভার অফ ব্যানিং অফ স্মোকিং। তো মেজরিটি মিনস অধিকাংশ যারা, অর্থাৎ এটা প্লুরাল, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, আর। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো, রুল নাম্বার 4। দেয়ার আর সাম কালেকটিভ নাউন্স হুইচ আর ইউজড অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এই জায়গাটাতে ফান্ডা রয়েছে, মেইন পয়েন্ট কিন্তু এই জায়গাটাতে। কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলোকে মিনিং অনুযায়ী আমরা কখনো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, কখনো প্লুরাল হিসেবে ব্যবহার করি। চলো দেখে নিই তারা কারা। কমিটি, ওকে, জুরি, নেক্সট মব, মব মিন্স জনতা, ক্রাউড, পুলিশ, আর্মি, টিম, অডিয়েন্স, হার্ড, পার্লামেন্ট। ভালো করে মনে রাখবে এগুলো, বাড়িতে বারবার করে রিভাইজ করবে, মুখস্থ করতে যাবে না, আমি তোমাদেরকে বারবার করে বলেছি যে রিভাইজ করবে। ওকে, তো এগুলো সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হতে পারে, এগুলো প্লুরাল হিসেবেও ব্যবহৃত হতে পারে, ডিপেন্ড করে কিসের উপর, মিনিং এর উপর। চলো দেখে নিই, তো সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ভার্বটাকে সিঙ্গুলার বসাতে হবে, ভার্ব কি হয়ে যাবে, ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে। আর যদি এগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, ভার্বটা কি হবে, আমাদেরকে প্লুরাল বসাতে হবে। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, চলো দেখে নিই। দ্য জুরি কনসিস্ট অফ 12 মেম্বার্স, অর্থাৎ জুরি বলতে একটা যাজকদের, অর্থাৎ কোর্টে যারা বিচার করে তাদের একটা দল, তাই না, যারা কোর্টে বিচার করে তাদের একটা দল। সেখানে কি হয়, 12 জন মেম্বার থাকে, তার মানে কি একটা গ্রুপ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, একটা গ্রুপ, দল, তার মানে কি সেটা হলো আমাদের সিঙ্গুলার। বোঝাতে পারলাম, দল যখন হলো সেটা আমাদের কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। সেই জন্যই দেখো এখানে যে ভার্বটা ছিল তার সঙ্গে আমরা এস যুক্ত করেছি। দ্য জুরি 12 জন থাকছে, অর্থাৎ সেটা কালেকটিভ, তা সত্ত্বেও আমরা কি করলাম, ওখানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করলাম। ভার্বের সঙ্গে আমরা এস বাই এস তখনই যুক্ত করি যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাই না, যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয়। যেহেতু গ্রুপ বুঝিয়েছে, অর্থাৎ সিঙ্গুলার বুঝিয়েছে, সেই জন্য কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করলাম। কনসিস্ট মানে গঠিত করে। নেক্সট পয়েন্ট বা নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ওপিনিয়ন কথার অর্থ কি, মতামত। তো ধরো একটা গ্রুপে 12 জন মেম্বার রয়েছে, একটা গ্রুপে কতজন মেম্বার রয়েছে, 12 জন। তো 12 জনের মতামত তো একরকম হবে না, মতামত কি আলাদা আলাদা রকমের হবে, অর্থাৎ 12 রকমের হতে পারে, তার মানে কি সেটা বহুবচন হয়ে গেল। যখনই বহুবচন হয়ে গেল, দেখো এখানে আমরা যে ভার্বটাকে ব্যবহার করেছি সেটা কিন্তু প্লুরাল ছিল, তার মানে কি এখানে জুরিটা যেটা ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্টটা তাহলে কি এখানে প্লুরাল, তাই জন্য আমরা কি করলাম, ভার্বটাকেও প্লুরাল বসালাম। বুঝাতে পারলাম? নেক্সট পয়েন্ট, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ডিসিশন, অর্থাৎ কি ডিসিশন মানে কি একটা সিদ্ধান্ত। তো সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসি, সিদ্ধান্ত অর্থাৎ সেটা কি একটা সিঙ্গেল জিনিস, একটা সিঙ্গুলার জিনিস। তো সেই জন্য এখানে দেখো জুরির পর আমরা কিসের ব্যবহার করলাম, হ্যাজ এর ব্যবহার করলাম। মনে থাকবে, তাহলে মিনিংটা বুঝবে, তারপর দেখবে যে সেখানে ভার্বটা সিঙ্গুলার হবে বা প্লুরাল হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। তো যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, নো প্রবলেম। এছাড়া আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো ইজি স্টাডি। তো সেখানে রুল, অ্যাকচুয়ালি রুলগুলো শেষ করার পর কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ দেবো। রুল নাম্বার 5, এটাই আজকের লাস্ট রুল। দেখো কি বলেছে, এ ম্যাটেরিয়াল নাউন ডাজ নট টেক আর্টিকেল বিফোর ইট। তো একটু আগেই আমি তোমাদেরকে বলেছি প্রপার নাউন হোক বা কমন নাউন হোক বা ম্যাটেরিয়াল নাউন হোক বা অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, এগুলোর পূর্বে বা কালেকটিভ, এগুলোর পূর্বে সাধারণত আমরা ব্যবহার করি না, শুধুমাত্র আমরা কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করি, তাই না, একটু ভুল বলে ফেলেছি। তো কমন নাউনের পূর্বে শুধুমাত্র আমরা
আর্টিকেল ব্যবহার করি। বাদ বাকি ক্ষেত্রে আমরা করি না, কিন্তু আমরা একটু আগে দেখলাম যে প্রপার নাউনটাকে যদি আমরা কমন নাউন করতে চাই সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি এর ব্যবহার করি। এবার এখানে বলছে একটা ম্যাটেরিয়াল নাউন কখনোই আর্টিকেল ব্যবহার করে না বা ব্যবহৃত হয় না এর পূর্বে, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তো ইংরাজি যেটা সেটা বেসিক্যালি ব্যতিক্রম রুলে কিন্তু ভর্তি, আর আমাদের এক্সামে কোশ্চেন আসে ঠিক এই ব্যতিক্রম থেকেই। তো এগুলো কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে। চলো দেখো এক্সাম্পল কি বলেছে, কোল ইজ ব্ল্যাক, অর্থাৎ কয়লা হয় কালো। তো এখানে আমাদের ম্যাটেরিয়াল নাউনটা কি ছিল, কোল। তার পূর্বে আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করিনি, ভেরি গুড। কিন্তু যখন আমরা বলছি দ্য কোল অফ ঝরিয়া, অর্থাৎ কোথাকার কয়লা ঝরিয়ার, একটা নির্দিষ্ট জায়গার কথা বলে দিচ্ছি, তার মানে কি তখন কিন্তু যখন আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি, এখানে বলাই রয়েছে দেখো নির্দিষ্ট অর্থে আর্টিকেল দি এর ব্যবহার করতে পারি। তাহলে এখানে নির্দিষ্ট কোথাকার কয়লা, ঝরিয়ার কয়লা, তো সেই জন্যই কিন্তু নির্দিষ্ট করে যেহেতু বলা হয়েছে সেই জন্যই কিন্তু আমরা এখানে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি এর ব্যবহার করলাম। ইজ গুড অফ কোয়ালিটি, অর্থাৎ ঝরিয়ার কয়লা যেটা সেটা কোয়ালিটির দিক থেকে গুড, ভালো। তাহলে বোঝাতে পারলাম ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু যদি নির্দিষ্ট অর্থ বোঝায় সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহার করা যেতে পারে এরকমভাবে। অর্থাৎ কোল ইজ ব্ল্যাক, কয়লা কালো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করিনি, কিন্তু যখন ঝরিয়ার কয়লা বললো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি এর ব্যবহার করলাম। তো আজকে আমরা বেসিক্যালি 5টা রুল শিখলাম। তো অনেকের কাছে এই রুলগুলো নিউ, তো তোমাদেরকে বলবো। ওকে, নেক্সট রুল যেটা রয়েছে এটা আমরা নেক্সট দিন দেখে নেবো, রুল নাম্বার 6। ওকে, নো প্রবলেম। তো তোমাদেরকে এটাই বলবো আজকে আমরা, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তো যেটা বলছিলাম সেটা আগে ভালো করে শোনো। তো আজকে আমরা টোটাল 5টা রুল শিখলাম, তাই না? নেক্সট দিন আমরা আরো রুল শিখবো। তো তোমাদের কাজ হলো এটা খাতায় নোট ডাউন করবে, যারা খাতায় নোট ডাউন করবে খুবই ভালো, পিডিএফ অবশ্যই পাবে। বাট আমি তোমাদেরকে বলি বারবার করে খাতায় নোট ডাউন করে পড়তে, তাতে সুবিধা হয়, তাই না? পিডিএফ হলে সেটা ফোনেই থেকে যাবে, বাট তুমি যদি খাতায় নোট ডাউন করো পড়তে বসলে ওটা তোমার হাতের কাছেই থাকবে। তো ফোন থেকে পড়া আর খাতা বা বই থেকে পড়া দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, তো বেশি প্রেফার আমি করব খাতায় নোট ডাউন করা। ওকে, তো নেক্সট আমি তোমাদেরকে যেটা বলবো, মানে তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, যেটা শেয়ার করবে একটু প্লিজ সবাই ফ্রেন্ডসদের মধ্যে, অনেকেই জানে না যে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি। ওকে, তো তাই জন্যই তোমাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করছি একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও যে ম্যাম ক্লাস করাচ্ছেন, নো প্রবলেম। ওকে, আর আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, আর যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, ইজি স্টাডি। তো সেখানে আমরা পিডিএফ প্রোভাইড করে থাকি টেলিগ্রামে, এছাড়া ফিরোজ স্যার তোমাদেরকে কুইজ করিয়ে থাকেন, আমিও তোমাদেরকে কুইজ করাই, অর্থাৎ ডেইলি কিন্তু প্রায় সেখানে আমরা 5টা করে কোশ্চেন সলভ করি। তো নিজেকে আপডেট রাখার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। ওকে, প্লিজ সবাই একটু শেয়ার করে দিও। তো অনেকেই আছো যারা এখানে, অর্থাৎ আমার চ্যানেলে এখন 2K সাবস্ক্রাইবার হয়েই গেছে। ওকে, তো জানি এরা সবাই, তোমরা সবাই আমার খুবই কাছের, তো তাই জন্য তোমাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।